আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে নির্বাচনে লাঠিচার্জ, আটক 3 জন। রাজশাহীতে দেখানো হবে হলুদ কার্ড, ঢাকায় লাল বললেন দুলু। কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা, তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভানেত্রী। গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিলেট বিএনপির 4 জন নেতাকর্মী বহিষ্কার। কালীগঞ্জ সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে জনসেবা করতে হবে। বিসিএস প্রশাসন একাডেমিতে 124, 125 ও 126তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 1972 সালে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণকে উদ্ধৃতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, অর্থাৎ জনগণের সেবক হিসেবেই নিজেদের বলতে হবে। আমি এটাই চাই যে জনগণের সেবা করে এই দেশকে এগিয়ে নিতে হবে। সিলেটে নির্বাচনে লাঠিচার্জ, আটক 3 জন। সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ, আটক করা হয়েছে আরও 3 জনকে। দুপুরে বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে একজন কাউন্সিলর প্রার্থীর অবৈধ প্রবেশ নিয়ে আপত্তি জানান অন্যান্য প্রার্থীর সমর্থকেরা। পরে কেন্দ্রের বাইরে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ এসে প্রার্থীর সমর্থকদের উপর লাঠিচার্জ শুরু করে। পরে 3 জনকে আটক করে পুলিশ। এছাড়া অন্যান্য কেন্দ্রে ভোট গ্রহণ ছিল খুবই স্বাভাবিক। এবারই প্রথমবার ইভিএমে ভোট হচ্ছে বিশ্বনাথ পৌরসভায়। রাজশাহীতে দেখানো হবে হলুদ কার্ড, ঢাকায় লাল বললেন দুলু। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী 3 ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে, 10ই ডিসেম্বর ঢাকার সমাবেশে দেখাবে লাল কার্ড। লাগাতার আন্দোলনে এই সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না। নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের রাজশাহী বিভাগীয় জনসভার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই সরকার জাতিকে শোষণ ও লুটপাট করে দেশ দেশের টাকা বাইরে পাচার করে চ্যাম্পিয়ন হয়েছে। দেশকে এমন একটি জায়গায় আনা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি, খাদ্য ঘাটতি হবে। প্রধানমন্ত্রী, আপনি এতদিন বললেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য মজুত অনেক আছে, তাহলে এখন কেন বলেছেন 2 মাস পর দুর্ভিক্ষ হবে? আপনার ভুলের জন্য দেশ ও জনগণ কেন সাফার করবে? তিনি আরো বলেন, আপনারা দলের মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন,
আর সাধারণ মানুষ বাজার করতে পারে না, দুবেলা খেতে পায় না। যে গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, সে ভোটের অধিকার, ভাতের অধিকার আপনি হরণ করেছেন। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা কর্মীরা সেই অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে গড়ে ফিরবে। কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জিন্নাতুল ইসলাম প্রামাণিক নামের সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া অভিযোগকারী কলেজ ছাত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে ওই ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে বগুড়া সদর থানা পুলিশ। গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম প্রামাণিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। মামলা সূত্রে জানা যায়, গত 3 থেকে 4 বছর আগে প্রাইভেটে পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সঙ্গে ওই মেয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়েকে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন জিন্নাতুল। এছাড়াও শিক্ষক জিন্নাতুল ওই মেয়ের নগ্ন ছবি ও ভিডিও তুলে শারীরিক মানসিক নির্যাতন এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। আরও একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। 10ই অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ ধর্ষণ করেন ছাত্রীকে। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে 31 অক্টোবর একটি রেস্টুরেন্টে বসে সন্তান নষ্টের জন্য হুমকি দেন এবং মারপিট করেন। পরে ওই সকালে বগুড়া সদর থানায় অভিযোগ করেন ওই ছাত্রী। অভিযোগ পেয়ে সন্ধ্যায় চকসূত্রাপুর এলাকা থেকে শিক্ষক জিন্নাতুলকে আটক করে পুলিশ। পরে মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়। নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভানেত্রী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গুছানোর দিকে মনোনিবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে কেবল জেলা নয়, উপজেলার নেতাদের নিয়ে গণভবনে বর্ধিত সভা করবেন খুদ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। চলতি মাস থেকে প্রতি সপ্তাহে 2টি জেলার নেতাদের সাথে রয়েছে বৈঠকের পরিকল্পনা। এর বাইরে ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকায় বড় পরিসরে জনসভা করারও প্রস্তুতি চলছে। নেতাদের আশা, এসব কর্মসূচির ফলে উজ্জীবিত হবেন তৃণমূলের কর্মীরা। গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। ঢাকার ডামরাইয়ের কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ার ভাবলি আক্তার নামের এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ভাবলি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। ডামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ডামরাইয়ের বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনাও ঘটেছে। ঘটনাগুলোতে মামলা দায়ের হয়। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলি গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারা যাচ্ছে না, পরে জানানো হবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিলেট বিএনপির 4 জন নেতা কর্মী বহিষ্কার। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিলেটের ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভার 4 জন নেতা কর্মীকে বহিষ্কার করেছে দল থেকে বিএনপি। বহিষ্কৃতরা হলেন ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ গিয়াস মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মুসলিম আক্তার ও বিশ্বনাথ পৌর বিএনপির প্রাথমিক সদস্য মুমিন খান মুন্না। দলের কেন্দ্রীয় সদর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের নেতৃত্ব থেকে বহিষ্কার করা হলো। কালীগঞ্জ সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ।
জেলার কালীগঞ্জ উপজেলা সীমান্ত থেকে রতন চন্দ্র রায় নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়বাড়ি সীমান্ত এলাকার 913 নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। রতন চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন চন্দ্রপুর গ্রামের নিতেন্দ্রনাথ রায়ের ছেলে। এলাকাবাসী ও বিজেপি সূত্রে জানা যায়, রতন রায় সহ কয়েকজন ভারতের 913 নম্বর মেইন পিলারের কাছে দিয়ে গরু আনার সময় ভারতের 75 বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল রতন চন্দ্রকে আটক করে। তাকে ভারতের কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তরণ করেন বিএসএফ।